नमस्कार शुभ सन्ध्या न्यूज भैनगार सरासरि सम्प्रचारे आपनादेर स्वागत। भारतवर्ष এই মুহূর্তে করোনা সংক্রমণের দিক দিয়ে রেকর্ড সৃষ্টি করতে চলেছে বা হ্যাট্রিক করছে, যেটা আমাদের কাছে কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণ উদ্বেগের ভীষণ আশঙ্কার। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সংক্রমণের দিকটা যদি আমরা খেয়াল রাখি তো সেটা প্রায় 3.5 লক্ষের অধিক, সেখানে 3,51,000-এর কাছাকাছি। আমি আসবো এই সমস্ত আপডেটে, তার আগে যে জিনিসটা যে দিকটার দিকে আমরা চোখ রাখবো, রাজধানীর বাধারঘাটে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে অ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে সেই এলাকার মানুষের স্বার্থে, সেই এলাকার মানুষের উন্নতির স্বার্থে, উন্নতির কথা চিন্তা করে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে অর্থাৎ কোভিডের যে ভয়াবহ সিচুয়েশনে দাঁড়িয়ে সেখানে কিন্তু অ্যাম্বুলেন্স খুবই অত্যাবশ্যকের প্রয়োজনীয় একটি জিনিস, এবং সেটি প্রদান করা হলো। এবং সেখানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং বিধায়িকা মিমি মজুমদার। সেই এলাকার মানুষের জন্য অর্থাৎ বাধারঘাট এলাকার মানুষের উন্নতির জন্য, উন্নতির স্বার্থে তিনি বিভিন্ন জিনিস দান করেছে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে। এবং আজকে সেখানে দেখা গেল যে অ্যাম্বুলেন্স প্রদান করা হলো। এই অ্যাম্বুলেন্স প্রদান সম্পর্কে মুখ্যমন্ত্রী কি বলছে আমরা একবার শুনবো তার কথা। ভীষণভাবে ওরা একটু প্রবলেম আছে অ্যাম্বুলেন্সের, এবং সবচেয়ে
ইসলামিক ব্যাংকিং পরিচালনা কমিটিটা খুবই ডিসিপ্লিন, ওরা খুবই নিজেদের মধ্যে একটা ইউনিফাইড আছে। ওরা অ্যাম্বুলেন্সটা পরিষেবাটা জনতার জন্য এবং জনতার উদ্দেশ্যে যেটা দেওয়া সেটা খুব ভালোভাবে ওরা রূপায়িত করতে পারবে, যার কারণে আমার প্রথম ইচ্ছে ছিল যে এখানে একটা অ্যাম্বুলেন্স দিই। আগামী দিনে আরেকটা দেওয়ার ইচ্ছা এবং আরেকটা সরকারি গাড়িও দিচ্ছি, কেননা এখান থেকে শ্মশানে যাত্রা আবার শ্মশানে যাওয়াটা ভীষণ দুঃস্থ হয়ে দাঁড়ায় আমাদের এলাকার থেকে, তাই সরকারি গাড়িও এটা আপনাকে একটু জানিয়ে দিয়ে দেবেন যে আরেকটা অ্যাম্বুলেন্স এবং আরেকটা সরকারি গাড়িও এলাকার জন্য দেওয়া হয়েছে। স্বনির্ভর মানসিকতা তৈরি হয়েছে আর এই স্বনির্ভর মানসিকতাই উন্নত ত্রিপুরা গড়ার দিকে এগোচ্ছে, যেটা বললেন মুখ্যমন্ত্রী এবং তার পাশাপাশি বিধায়িকার এই উদ্যোগকে তিনি সাধুবাদ জানিয়েছেন, তিনি ধন্যবাদ জানিয়েছেন। এবং এই কোভিড সিচুয়েশনে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্স যে কতটা প্রয়োজনীয় একটি সামগ্রী সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আর ঠিক এই সময় দাঁড়িয়ে বাধারঘাট এলাকার প্রত্যেকটি মানুষ যেন স্বাভাবিকভাবে সুস্থভাবে হাসপাতালে পৌঁছতে পারেন তার জন্য যে অ্যাম্বুলেন্স দরকার সেই অ্যাম্বুলেন্স তিনি প্রদান করলেন। এবং বেলতলে আনন্দময়ী কালী মন্দিরে বিধায়িকা উন্নয়ন তহবিল থেকে প্রদান করা হল এই অ্যাম্বুলেন্স এবং সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এবং মুখ্যমন্ত্রী যে কথাটা বারবার বলছেন যে ত্রিপুরায় মানসিকতা স্বনির্ভর দিকে এগোচ্ছে, অর্থাৎ স্বনির্ভর ত্রিপুরার দিকে এগোচ্ছে, তার কথা কিন্তু বারবার তিনি উল্লেখ করলেন। এবং সার্বিকভাবে রাজ্যের প্রত্যেকটা দিকে যেন সমস্ত জিনিস কোভিডের সিচুয়েশনে যেন রাজ্যের সমস্ত দিক থেকে মজুদ থাকে, রাজ্যে সিলিন্ডার অক্সিজেনের সিলিন্ডার থেকে শুরু করে অ্যাম্বুলেন্স অত্যাবশ্যকীয় যে সমস্ত সামগ্রী যেন মজুদ থাকে, তার জন্যই কিন্তু নেওয়া হয়েছে এই উদ্যোগ। আমরা চোখ রাখবো পাশাপাশি অন্যান্য সংবাদে। প্রচন্ড গরম, এই গরমে হাঁসফাঁস করছেন আপনিও, কিন্তু বিদ্যুতের বিল যখন দিতে যাচ্ছেন তখন সেক্ষেত্রে যে গ্যাদারিং বা সেক্ষেত্রে যে লম্বা লাইন সেখান থেকে কিন্তু অনেক একাংশ কিন্তু এখনো জনগণ অসচেতন রয়েছে, যেটাই ধরা পড়লো আজকে নিউজ ভ্যানগার্ডের ক্যামেরায় ইলেকট্রিক অফিসে। বিদ্যুৎ নিগমের কর্মীরা কি বলছে সেখানে, এবং সেখানে কোভিডের যে সমস্ত বিধিনিষেধ বলা আছে, অর্থাৎ মাস্ক ছাড়া প্রবেশ নিষেধ বা যে দৈহিক দূরত্ব সেটাকে মেনটেন করার কথা যেখানে বলা রয়েছে সেটা কতটা মানছে সেখানকার জনগণ, যারা বিদ্যুৎ বিল দিতে আসছে অর্থাৎ গ্রাহকরা কতটা সেটা মানছে সেটার দিকে চোখ রেখেছিল আজকে নিউজ ভ্যানগার্ড। এবং সেই কথাই আমরা শুনবো যে গ্রাহকরা কি বলছে আজকে। এই কোভিডের যে সিচুয়েশন, এখানে একা আমি আপনি না, প্রত্যেককে মিলে কিন্তু লড়াই করতে হবে। এবং সেখানে সরকারি দপ্তরে যদি এই চিত্র দেখা যায় তাহলে রাস্তাঘাটে বা বাজারের মানুষ তো সেক্ষেত্রে গা হেলামি পনা দেখিয়ে যাবে। যেমনই দৃশ্য আজকে দেখা গেল যে বিদ্যুৎ বিল ভরতে এসে লাইনে লম্বা লাইনে দাঁড়িয়ে আছে সেখানে একাংশ গ্রাহক, এবং তাদের মধ্যে নেই দৈহিক দূরত্বের কোনো বালাই, এবং তার পাশাপাশি মাস্ক যে পরতে হবে সেই প্রশ্নটা যদি তাদেরকে করা হচ্ছে তো সেখানে তাদেরকে ক্যামেরা দেখলে বা সেখানে প্রশ্নের মুখে পড়ে তারা মাস্ক পরছে, তো এই চিত্রই কিন্তু এখনো দেখা যাচ্ছে। সুতরাং বলা যেতে পারে যে এখনো একাংশ বা গুটি কয়েক কিছু মানুষ কিন্তু অসচেতন রয়েছে। এ ব্যাপারে আমি কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে, তিনি কি বলছেন এবং তিনি কি প্রত্যক্ষ করেছেন সেই চিত্র সেটা আমরা শুনবো। আমরা বলি যে সরকারি দপ্তরে প্রয়োজনে যে সমস্ত স্বাস্থ্যবিধি সেগুলো মান্যতা হচ্ছে না, কোথাও কোথাও দেখা যাচ্ছে সেখানে অবহেলা,
এবং বিভিন্ন অফিসে বিভিন্ন অফিসের বিল ভরতে আসা বা বিল জমা করতে আসা মানুষজনকে দেখা যাচ্ছে, এবং সেখানে যারা বিদ্যুৎ নিগমের কর্মচারীরা আছে তারা কেন চুপ করে বসে আছে, তারা কেন সেক্ষেত্রে গ্রাহকদেরকে সচেতন করছেন না, এমনটা কিন্তু প্রশ্ন উঠে আসছে এখান থেকে। এবং সেই সম্পর্কে আমরা একটু চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করার। সর্বত্রই কিন্তু প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে যে ভিড় এড়িয়ে চলুন বা গ্যাদারিং করবেন না, যেটা এই মুহূর্তে আমাদের খুব দরকার, করোনাকে রুখতে, করোনা ভাইরাস থেকে রুখতে আমাদের এই মুহূর্তে খুব দরকার। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দা। হ্যালো, হ্যাঁ বিশ্বজিৎ দা, বিদ্যুৎ নিগমের, শহরে বিদ্যুৎ নিগমের যে চিত্র আজকে ফুটে উঠেছে যে মাস্ক ছাড়া একাংশ গ্রাহক সেখানে দাঁড়িয়ে আছে বা গ্যাদারিং করছে, কি বলবে সেই চিত্র সম্পর্কে? এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য কেন্দ্র এবং রাজ্য সরকার এবং বিভিন্ন সামাজিক সংগঠন সমূহ যারা সমাজের পরিস্থিতি বিক্রি তারা রয়েছেন সবাই কিন্তু বর্তমান পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য শুধুমাত্র সরকারের উপর ভরসা করে থাকতে হবে না, সবাইকে, আমাদের সবাইকে এই পরিস্থিতি মোকাবেলার জন্য সমানভাবে এগিয়ে আসতে হবে। তার জন্য দরকার সরকারি যে সমস্ত নির্দেশিকা রয়েছে সেই নির্দেশিকাগুলিকে অক্ষরে অক্ষরে পালন করা। কিন্তু আমরা অতি দুঃখের সঙ্গে লক্ষ্য করছি একাংশ মানুষ অনেকটা বেপরোয়া হয়ে গেছে, তারা এই করোনাজনিত পরিস্থিতিতে যেন গায়েই লাগাচ্ছে না, এমন অবস্থায় দাঁড়িয়ে কেউ কেউ একাংশ মানুষ সেখানে মাস্ক পরিধান করছেন না, একাংশ মানুষ অযথা ভিড় করছেন, ভিড় এড়িয়ে যাওয়ার নাম নিচ্ছেন না, মানে বলতে গেলে করোনাকে সেখানে নিমন্ত্রণ জানানো হচ্ছে আরো সংক্রমিত হওয়ার জন্য। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা নিউজ ভ্যানগার্ডের পক্ষ থেকে আমরা এই করোনা পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য সামাজিক দায়বদ্ধতাকে হাতে নিয়ে আমরা কিন্তু সেখানে আমাদের টিম, তিন চারটে টিম আমরা কিন্তু রাজধানীর বিভিন্ন জায়গায় সেখানে অফিসগুলিতে আমরা অভিযান করেছি, এবং যেই চিত্রটা আমাদের ক্যামেরা বন্দী হয়েছে সেটা হচ্ছে যে একাংশ সরকারি কর্মচারীরা যারা বিভিন্ন দপ্তরে কাজ করছেন দেখা যাচ্ছে ওনারাও কিন্তু করোনার স্বাস্থ্যবিধি সেখানে মান্য করছেন না, তাদের মুখে মাস্কটা রয়েছে বটে কিন্তু মুখের যেই জায়গায় মাস্কটা থাকা দরকার, বিশেষ করে নাক এবং মুখটা ঢাকনা থাকা দরকার, সেই জায়গায় কিন্তু নেই। কিন্তু অন্যান্য অনেকাংশের স্বাস্থ্য কর্মীদের কিন্তু সেখানে রয়েছে, একাংশের নেই। এবং উল্টো দিকে আমরা লক্ষ্য করছি আমরা বটদোয়াল স্থিত যে বিদ্যুৎ নিগমের 6 নম্বর যে ডিভিশন রয়েছে, 3 নম্বর যে ডিভিশন রয়েছে সেখানেও আজকে আমাদের টিম সেখানে গিয়েছিল, আমরা লক্ষ্য করেছি সেখানে যারা কর্মচারীরা রয়েছেন তাদের সেখানে মাস্ক পরিধানের যে বিষয়টা রয়েছে স্বাস্থ্যসম্মতভাবে মাস্কটা পরিধান করতে হবে সেখানে কিন্তু তারা অনেকেই করছেন না, এই চিত্র কিন্তু আমাদের ক্যামেরা বন্দী হয়েছে। তাছাড়া আমরা খুব সংক্ষিপ্তভাবে লক্ষ্য করেছি যে যেখানে বিদ্যুৎ গ্রাহকরা বিদ্যুৎ বিল দিতে এসছেন সেখানে কিন্তু বিদ্যুৎ নিগম থেকে লেখা হয়েছে করোনা ভিড় এড়িয়ে চলুন, ডিস্টেন্সি মেনটেন করুন, অর্থাৎ দূরত্ব বজায় রাখুন, এবং যথাসম্ভব অনলাইনে পেমেন্ট করার জন্য চেষ্টা করুন। এই যে করোনার যে গাইডলাইন বা যে বিধিনিষেধ গুলো আছে সেগুলো কি সরকারি দপ্তরে কি টাঙানো আছে বা কোথাও কি লিখে দেওয়া আছে যে? হ্যাঁ সেগুলি টাঙানো আছে, দেখাও যাচ্ছে, সবটাই ঠিক আছে। যে কথাটা বলছিলাম আমরা খুব আশঙ্কাজনক ভাবে যেটা লক্ষ্য করেছি যে মানুষরা সেখানে কিন্তু সেখানে গাদাগাদি করে দাঁড়িয়ে আমি আসবো আবার পরে তোমার কাছে। এই মুহূর্তে সময় কেটে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, আবার ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।